ভিউয়ার্স, আজকে আপনাদের নিয়ে যাব ঢাকার খুব কাছেই বসিলা ব্রিজ থেকে কেরানীগঞ্জ। সেই কেরানীগঞ্জ কলাতিয়া বাজার তিন মোহনার পাড়ে আপনাদেরকে নিয়ে যাব, যেখানে আপনারা মাঝে মাঝে এসে নদীর পাড়ে বাতাস খেতে পারবেন, নৌকায় ঘুরতে পারবেন। চলুন আজকে সেই নৌ ভ্রমণে আপনাদেরকে নিয়ে যাই। ভিউয়ার্স, বলতো আজকে আমরা কোথায়? এই নদীর পাড়ে কি সুন্দর বেঞ্চ দেওয়া, দেখো। এখানে আসলাম, নদীর পাড়ে বাতাস আর কি স্নিগ্ধ না। আমার আসলে এই দিনটাতে, এই বর্ষার আগে আগে, মানে এই নদীতে ঘুরতে খুবই ভালো লাগে। বাতাস রাতবিন ভালো লাগছে দেখতে পাচ্ছেন। এই নৌকায় আসে এই বাজারটা, ঠিক আছে। তারপরে এই গাছতলায় বসে বসে ওনারা এগুলো বিক্রি করেন, তাও আবার পাইকারি রেটে। তোমাদের যদি কারো একদম তাজা সবজি দরকার হয়, তোমরা কিন্তু এখানে আসতে পারো, কিন্তু জায়গাটা কিন্তু গেস করতে হবে। বলেন চাচা, জায়গাটা কোথায়? এটা ডালিকান্দি নদীর পাড়, ঠিক আছে, জেনে গেলা তোমরা। নৌকায় উঠবা তোমরা? ভিউয়ার্স, কোরবানির কিন্তু মহড়া চলছে। এই যে দেখো তোমরা, আর আমরা এখন যেই ফার্মটায় আছি, দেখো কি সুন্দর সুন্দর বাচ্চা। মনোযোগ দিয়ে ঘাস খাচ্ছে। ছোট এই বাচ্চাটা বিক্রি করবেন ভাই? এই বাচ্চাটা নাও চাইরাতে বালুরাইয়াতে ও। এই যে এই পাশটা দেখছেন, এটা হচ্ছে নবাবগঞ্জ পাড়া গ্রাম।
আর এটা হচ্ছে পারাগ্রাম ব্রিজ, দেখতে পাচ্ছ তোমরা পারাগ্রাম ব্রিজ। আর এ পাশে আমাদের এই যে ঘাটটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে সিরাজপুর হাট। খুব সুন্দর একটা জায়গা, সবাই গাছের নিচে বসে আছে। চলুন আমরা এখন হাটের মধ্যে যাই। সিরাজপুর হাটে কিন্তু আপনারা খুব সস্তায় এই কবুতর কিনতে পারবেন, খুব সুন্দর সুন্দর কবুতর এখানে আছে, আরো কালেকশন আছে। উনি আমাদেরকে বলেছেন আগামীকাল স্যাটারডে হাট হবে, হাটে অনেক কবুতরের কালেকশন থাকবে। এখান থেকে খাঁচাও ইচ্ছা করলে কিনতে পারবেন, ওনারা খাঁচা বানিয়েও সেল করে। গ্রামের রসগোল্লা, তোমরা কিন্তু এই সিরাজপুর হাটে আসলে কিন্তু এই পেয়ে যাচ্ছ এই গ্রামের রসগোল্লা, ঠিক আছে? দেখেন কিরকম সফট। সিরাজপুর ঘাটে আসলে এই সোহান সুইট মিট কিন্তু মিস করবেন না, খুব মজার মিষ্টি খেলাম। চলুন আপনাদের মিষ্টিটা দেখাই। দেখেন সিরাজপুর বাজার সিংগাই মানিকগঞ্জ, মোবাইল নাম্বারও দেওয়া আছে, ঠিক আছে? সেই বটগাছ সিরাজপুর হাটের, সেই বহু পুরাতন বটগাছ। দেখেন এখানে অনেকে একটু জাদুও করে, দেখেন এই যে বেঁধে দেখে গিয়েছে, অনেকে অনেক কিছু বেঁধে দিয়ে গিয়েছে। এনিওয়ে গাছের তলাটা দেখেছেন কি সুন্দর, মানে এখানে যত রোদ্রেতেই বসেন না কেন খালি অক্সিজেন আর অক্সিজেন, আর বাতাস আর বাতাস, ভালো লাগবে আর ভালো লাগবে। তো দর্শক আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।